জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে তোমাদের ভূগোল পরিবেশ চতুর্থপত্রের শর্টকাট এবং ফাইনাল নিয়ে আলোচনা করব এই সাজেশনটি তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমান আসবে অর্থাৎ এই সাজেশনের বাইরে তোমাদের আর পড়তে হবে না এই সাথে সেনটি খুব গুরুত্ব সহকারে সাথে এই সাথে সাথে কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা আসারও অনেক ভালো তোমরা রেজাল্ট করতে পারবে তোমাদের ভূগোল ও পরিবেশ চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ আট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভূগোল পত্রের বিষয়কট হচ্ছে বারো বত্রিশ শৈন্য তিন তো আমরা এই ভিডিওতে ভূগোল চতুর্থ ক বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করছি এক নম্বর প্রশ্ন থেকে এক নাম্বার প্রশ্ন বাংলাদেশের ভূপ্রকৃতির প্রকারভেদ কো তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তর দিয়েছি তোমরা অতি সহজে কিন্তু প্রশ্নগুলো পড়ে শেষ করতে পারবে দুই নাম্বার বাংলাদেশের সরকারি নাম কি তিন নম্বর ঢাকা কোন নদীর তীরে অবস্থিত চার নাম্বার ঢাকা বিভাগে কতটি জেলা নিয়ে গঠিত পাঁচ নম্বর সিটমহল কি, ছয় নম্বর বাংলাদেশের কোন কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত সংযোগ আছে সাত নম্বর বাংলাদেশে দুটি নৃতাত্ত্বিক নাম লেখ আট নম্বর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী নয় নম্বর বরেন্দ্রভূমি কাকে বলে দশ নম্বর বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এগারো নম্বর বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাত কত বারো নম্বর ডক্টর ইসলাম বাংলাদেশের মাটিকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন তেরো নম্বর লালমাই পাহাড় কোথায় অবস্থিত চোদ্দ নম্বর বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি পনেরো নম্বর পদ্মা নদীর উৎসস্থল কোথায় ষোলো নম্বর পদ্মা যমুনা নদীর মিলনস্থল কোথায় সতেরো নম্বর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি আঠারো নম্বর বাংলাদেশের দীর্ঘতম বৃক্ষের নাম কী উনিশ নাম্বার খনিজ সম্পদ কি বিশ নম্বর বাংলাদেশের প্রধান তিনটি খনিজ সম্পদের নাম লিখো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমি বিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম এর বাইরে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিতে পারছি না কারণ এই সাথে সাথে প্রিমিয়াম সাজেশান ইনশাল্লাহ তোমরা যদি এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারো তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাই তোমরা যদি এই সাজেশনে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশানে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ তোমার যে সাজেশনটি কমপ্লিট করতে পারো আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই সাজেশানের বাইরে তোমাদেরকে আর পড়তে হবে না তাই তোমরা যদি সাজেশন নিতে চাও অবশ্যই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে সাজেশনটি আর লোয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি দিয়ে রেখেছি তোমরা যদি অন্য অন্য সাবজেক্টের সাজেশান পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম